নমস্কার, আমরা আজ আমাদের রাজ্যের একটি জনপ্রিয় পত্রিকার মাধ্যমে একটি সংবাদ দেখতে পাই। আমরা দেখতে পাই দিল্লি ত্রিপুরা ভবনের জয়েন্ট রেসিডেন্ট কমিশনার রঞ্জিত দাসের বিরুদ্ধে এক মহিলা শ্লীলতা হানির অভিযোগ আনেন, এবং আমরা এই পত্রিকার মাধ্যমেই জানতে পারি মহিলা শ্লীলতা হানির অভিযোগ এনে মহিলা জানান যে মহিলা নাকি রঞ্জিত দাসের কাছে চাকরির জন্য গিয়েছিলেন, একটি কাজের দাবিতে গিয়েছিলেন। রঞ্জিত দাস ওনাকে কাজ দেবেন বলে ওনার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস নোট করে রাখেন। পরবর্তী সময়ে রঞ্জিত দাস ওনাকে কাজ দেবেন বলে ওনার কাছে প্রস্তাব রাখেন রাতের বেলা যেন উনি রঞ্জিত দাসের সঙ্গে এসে দেখা করে। উনি সেই প্রস্তাবে রাজি না হলে ওনাকে ফোনের মাধ্যমে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং বিভিন্ন রকম ধমকি দেওয়া হয় ওনাকে। এবং পরবর্তী সময়ে মহিলা তার পরিবারের লোকজনদের সঙ্গে এই বিষয়ে কথা বলে এবং তিনি রাতের বেলায় সেই ডিউটিতে জয়েন করতে উনি রাজি না হলে ওনাকে আবারও বিভিন্ন রকম গালিগালাজ সঙ্গে ধমকি ওনাকে দেওয়া হয়। মহিলা এই শ্লীলতা হানির অভিযোগ এনে আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সমেত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি সমেত পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং জাতীয় মহিলা কমিশনেও অভিযোগ দায়ের করেন, চিঠি লিখেন। আমরা সকলেই জানি আমাদের রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার ছবি খুবই স্বচ্ছ মুখ্যমন্ত্রীর ছবি, কিন্তু রঞ্জিত দাস, আমরা নিউজ পেপারের মাধ্যমে জানতে পারি রঞ্জিত দাস দাবি করছেন যে উনি নাকি মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের খুবই কাছের লোক, সেই কারণে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব কোনো রকম স্টেপ গ্রহণ করবে না। দীর্ঘ এক মাস আগে সেই মহিলা শ্লীলতার হানির অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি দিয়েছেন ন্যায়ের দাবি জানিয়ে, কিন্তু আজ পর্যন্ত সেই চিঠির কোনো উত্তর ও ন্যায় সেই মহিলা পাননি। আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যদি সেই মহিলা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ন্যায়ের দাবি জানিয়ে চিঠি দিয়ে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রী যেন অতি সত্বর সেই চিঠির সদুত্তর দিয়ে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যিনি আসল অপরাধী রয়েছেন, যিনি দোষী রয়েছেন, তার কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করেন। কারণ শ্লীলতা হানি, নারী নির্যাতন এবং মহিলা বিরোধী অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং আমরা আশা রাখব যে মুখ্যমন্ত্রী এই ঘটনার দ্রুত তদন্ত করবেন এবং দোষীকে শাস্তি দেবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।